নমস্কার, স্বাদে আহ্লাদে বেঙ্গলিতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমি মৌরলা মাছের পকোড়া বা বড়া তৈরি করে দেখাচ্ছি। মৌরলা মাছের পকোড়া করার জন্য কিছুটা মুসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ডালটা পেস্ট করে নিয়েছি। এরপর 150 গ্রাম মৌরলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডালটার মধ্যে মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট মৌরলা মাছ হলে পকোড়াগুলো বেশি ভালো হবে। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, অল্প একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা। এবার খুব ভালো করে মেখে নেব। একটু কালো জিরে দিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করে পকোড়ার মতন করে দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে একদিন এই মৌরলা মাছের পকোড়া করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পকোড়াগুলো গরম ভাতে, প্রথম ভাতে খুবই ভালো লাগবে। এছাড়া সন্ধেবেলায় চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। পকোড়াগুলো একবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, মুসুর ডালটাও খুব শুকনো করে বাটবেন আর মাছটাও ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে।